নমস্কার বন্ধুরা, মিলমিলুডি চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য চিংড়ি মাছের একদমই ভিন্ন স্বাদের নতুনত্ব একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা কিনা তোমরা আগে কখনো খাওনি। এই ইউনিক রেসিপিটার নাম হলো চিংড়ি মাছের গড়গড়া। এরকম নামকরণের পিছনে কারণটা হলো, এটার রংটা যেমন গড়গড়ে হয়, খেতেও হয় দুর্দান্ত। পোলাও, ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথে বেশ এনজয় করা যায়। পুরো ভিডিওটা তোমরা আমার সাথে থাকো, স্কিপ না করে তোমরাও শিখে নাও কিভাবে এই রেসিপিটা বানানো যায়। আমি এখানে 4 পিস বড় বড় সাইজের চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এদিকে দেখো, একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, যার মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে 1/3 পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা এই কারণে ছড়ালাম যাতে করে না তেল ছিটকায়। তো এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন মতো দিয়ে দেব নুন। নুন আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে লো ফ্লেমে রেখে প্রায় 3 মিনিট মতো লালচে করে ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। ফ্লেমটা কিন্তু জোর করা যাবে না, আর খুব বেশিক্ষণও কিন্তু ফ্রাই করা যাবে না, তাতে করে চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে। এবার চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে আপাতত তুলে নিচ্ছি সমস্ত চিংড়ি মাছগুলোকে। এদিকে দেখো, অন্য একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 1 ইঞ্চ পরিমাণ দিয়ে দিচ্ছি দারচিনি, 6 থেকে 7টা মতো লবঙ্গ, আর একটা দিয়ে দেব তেজপাতা। এই সব কিছু দেওয়া হয়ে গেলে লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ, প্রায় 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেলে এখানে আমি 2 টিস্পুন মতো দিয়ে দেব রসুন, যেটা আমি হামাল দিস্তায় থিতো করে নিয়েছি। এবার একটু লালচে করে লো ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। রসুনগুলো ভালোভাবে লালচে মতো ফ্রাই হয়ে গেলে এদিকে 2 টেবিল স্পুন রয়েছে আদা জিরের পেস্ট। জিরে 2 টিস্পুন আর আদা বেশ কিছুটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আদা জিরের পেস্টটা দিয়ে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, 1 টিস্পুন মতো চিনি। আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রয়েছে, আর একটা বড় সাইজের টমেটো ছোট করে কুচি করে রাখা রয়েছে, যেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে। যখন অল্প একটু তেল ছাড়বে তখন আমি এখানে 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আরো কিছুক্ষণ। যখন সব কিছু ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তেল বেরোবে, তখন এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ। তো এরপরে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, চিরে রেখে দিয়েছি সেগুলো। তো সব কিছু একসাথে ভালোভাবে লো ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। আর এখানে দিয়ে দেব ফেটানো টক দই 2 টেবিল স্পুন মতো। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে ফ্রাই করতে হবে লো ফ্লেমে রেখে, যতক্ষণ না তেল বেরোবে। দেখো, উপর থেকে তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে অল্প একটু পরিমাণ গ্রেভি করার জন্য দিয়ে দিলাম জল, আর উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের গড়গড়া। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়, পোলাওর সাথে বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু অসাধারণ যায়। ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো থেকো।